জামালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জামালপুর সদর উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ শুরু করেছে। এ উপলক্ষে সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন জামালপুর পাঁচ সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিঙ্কি ও উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা বৃন্দ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়, সদর উপজেলায় 15টি ইউনিয়নে 2800 ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রতিজন 5 কেজি করে আমন ধানের বীজ ও 20 কেজি করে সার পাবেন। জামালপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ। ধান চাষটা করবেন এবং একই সাথে সার, আমি নিজেও একজন কৃষকের সন্তান, আমি কৃষকের সন্তান হিসাবে আমাদের জনপ্রসূতির আওতায় রূপাঙ্গনের বীজ এবং সার বিতরণ করার জন্য যে চিঠি। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।